লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের সময় ভূমধ্যসাগর থেকে 264 বাংলাদেশীকে উদ্ধার করেছে তিউনিশিয়ার কোস্ট গার্ড। সংবাদ মাধ্যমগুলো জানায় নৌকাটিতে 267 জন যাত্রী ছিলেন, এর মধ্যে 3 জন মিশরের নাগরিক। নৌকা ভেঙে যাওয়ার পর তারা উপকূলে আটকা পড়ে। পরে তিউনিশিয়া প্রশাসন অভিবাসন প্রত্যাশীদের লিবিয়া সীমান্তের বেন গর্দান বন্দরে পৌঁছে দেয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমও এবং রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে সেখানে তাদের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।